এবারে কিন্তু খুড়ো পৈতের দিন ওই একটাই, তাই বাৎসরিক কাজটা সারার সাথে সাথে লোকনাথের উপনয়নের ব্যবস্থাটাও করে ফেলো। কেন এত তাড়া কিসের শুনি? কমলা, লোকনাথ 11 পা দিল গো, এরপর দেরি করলে তো প্রায়শ্চিত্ত করতে হবে। তা না হয় করলাম, আর তাছাড়া এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, একটা বছর অপেক্ষা না হয় আমরা আমরা করলাম। না গো কমলা, কমলা ঘোষাল বংশে কেউ কখনো অযথ দেরি করে প্রায়শ্চিত্ত করে উপনয়ন করেনি গো। কেউ করেনি তো কি হচ্ছে, তার মানে আমরাও যে করবো না এরকম কোনো কথা আছে নাকি? যে যাই বলুন, আমি এত তাড়াতাড়ি কিছুতেই লোকনাথের পৈতে দেব কি করে? কি করে যে বোঝাই এখন কমলাকে, একে শরীর খারাপ, তারপর তো সারাক্ষণ লোকনাথকে নিয়ে ভয়েই থাকে। না না, এখন বরং জোরাজুরি করে লাভ নেই, যা বোঝানোর গুরুদেবই বোঝাবেন। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে খুন কমলা, আগে তো বিশ্বর বাৎসরিকটা করি, সত্যায়নটা করি, ঠিক আছে তারপর না হয় দেখা যাও। জানি এ ক্ষণিকের শান্তি বাণীর চলে ভেসে যাওয়ার আগে খড়কুটো ধরে বাঁচার চেষ্টার মতো, তবু এত সহজে হাল ছাড়লে তো চলবে না। পৈতে হওয়ার আগেই আমি বিয়ের কথাটা নিয়ে সন্ধ্যার বাবার সাথে কথা বলে আসব, দেখি কিভাবে এবার সংসারের টান ছেড়ে লোকনাথ চার পা ফেলে বাইরে যেতে পারে। যেতে তো আমাকে হবেই লোকনাথ, বিধাতা হয়তো এটাই লিখেছেন আমার জন্য। হয়তো তোমার মতন একটা ছেলে থাকলে তবু তার টানেই আটকে যেতাম। বিধাতা তোমার জন্য কি লিখেছেন সেটা তুমি জানো? তা হয়তো সঠিক জানি না লোকনাথ, তবে এইটুকু বুঝি যে এই সংসারে বোধহয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এটা তোমার অভিমানের কথা গো, দেখো যে জমিদার মশাইয়ের ওপর অভিমান করে তুমি আজ সব কিছু ছেড়ে চলে যাচ্ছ, সেই জমিদার মশাই তোমাকে ফিরিয়ে আনবে, এক পক্ষ কালও পেরোবে না। তুমি তো সব জানো লোকনাথ, তুমি সব বোঝো, তাহলে কেন এমন একজনকে আমার কোলে এনে দিতে পারছো না লোকনাথ, যাকে দেখে যাকে দেখে আমি আবার নতুন আশা নিয়ে বাঁচতে পারবো? বলো না তোমার শিব ঠাকুরকে, বলো না তোমার গোপালকে লোকনাথ আমার কোলটা ভরিয়ে দিতে, বলো না। দেখি শিব ঠাকুর আমার কথা না শুনে থাকতে পারেন কিনা। ওইটুকু ছেলে কথায় এত জোর আসে কোত্থেকে? না না, ভুল তো আমারই, কাকে আমি বলছি ওইটুকু ছেলে? লোকনাথই তো স্বয়ং শিব নারায়ণ, আমাদের সবার ত্রাতা লোকনাথ। Thank you.
আপনার আদেশ মেনে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সঙ্গে বাপের বাড়ি থেকে আনা গয়না ছাড়া আর কিছুই নিইনি। আপনার এই সংসারের বোঝা হয়ে আর আমি থাকতে চাই না। কি এসব লিখে যাওয়া? চলে যাওয়ার ইচ্ছা থাকলে এমনি চলে যেতে পারত। এভাবে বাড়ি থেকে এক কাপড়ে চলে যাওয়া মানে তো আমাকে ছোট করা। কি হলো আপনার? আপনি তো রেগে গেছেন কেন? এ দেখো, বড় বউ কি লিখে গেছে দেখো, এক কাপড়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে, দেখো ভালো করে। যা, আমার ওষুধ কাজে লেগেছে। তবে এত তাড়াতাড়ি কাজ শুরু করবে এ তো আমিও ভাবিনি। বড় বউয়ের কি একটু কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, সে কি তোমাকেও মান্যি করে না জামাই? ওর এই লোক দেখানো রাগ কিন্তু তুমি একদম বরদাস্ত করবে না, বুঝলে? জেদ, আমার উপরে তেজ দেখিয়ে চলে যাওয়া, ঠিক আছে, যেখানে গিয়ে সুখে থাকবে সেখানে গিয়ে থাকুক, তবে না আমার সঙ্গে। কি ব্যাপার লোকনাথ, তুমি এখানে? এই রে, এ আবার এখনই এলো? আমার সব সাজানো গুটিগুলো না ঘেটে দেয়। বড় বইয়ের ওপর ওর টান তো কম নয়। তুমি কিছু বলবে? আহা বাচ্চা, তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে। ও সরো, ওকে কিছু খেতে দিও, ওর বোধহয় কিছু খাওয়া হয়নি। না গো, আমি কিছু খাবো না। আমি যে অন্ন জল কিছুই খেতে পারবো না। ও মা, সে কি লোকনাথ বলি, তুমি খেতে পারবে না কেন? আমার যে শিব ঠাকুরের সঙ্গে বোঝা পড়া আছে, তার আগে জমিদার মশাইয়ের সাথে। আমার সাথে? কি বোঝাপড়া? কেমন ধারা মানুষ গো তুমি, যে অন্য মানুষের অন্তরের কথা বুঝতে পারো না। এই গায়ে সব লোক তোমায় মা বাবা জ্ঞানে মানে, শেষে কিনা নিজের ঘরে হিসাবটাই ভুল করলে। বড় কাকির কষ্টটা না বুঝে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কষ্ট তো সে আমাকেও দিয়েছে লোকনাথ। ওই দেখো, ছোট কাকির হাতে একটা পত্র লিখে দিয়ে গেছে, দেখো তুমি। সে তো অভিমানে গো, জানো মানুষ কার উপর অভিমান করে? যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যার ওপর তার সবচেয়ে বেশি অধিকার, সেই মানুষ যদি তাকে আঘাত করে তার অভিমান হবে না বলো? তুমি তুমি একবার নিজে ভাবো না, যে কেশবকে চুরি করে নিয়ে গেছিল তার দায়টা তোমরা বড় কাকির ওপরে কি করে চাপাও? তোমরা এতদিনে এটা বুঝতে পারলে না, কেশব যে বড় কাকির প্রাণ। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি লোক, আমার ভুল, আমার ভুলটাকে সে ক্ষমা করতে পারলো না। ক্ষমা করে তো বসে আছে গো তোমারই অপেক্ষায়। তুমি যদি গিয়ে তাকে না নিয়ে আসো সে বুঝবে কি করে? তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, যাও তাকে নিয়ে এসো। এই ছেলে দেখছি তীরে এসে তরি ডোবাবে, যা ভেবেছিলাম এখন দেখছি তাই হচ্ছে। আমার সব খেলাটা ও একাই শেষ করবে। না না না,
যেভাবেই হোক এত তাড়াতাড়ি ওর কাছে হেরে গেলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। বাবা মা, তুমি কত কিছু রান্না করেছো, খিচুড়ি, তার সঙ্গে আবার পাঁচ রকমের ভাজা। লোকনাথ তর্কযুদ্ধে জিতেছে বলে শুধু জেতা কেন বাবা, আজকের কি কম আনন্দের দিন বল দেখি। আজ থেকে তোর বাবার টোল আবার নতুন করে খুলবে, কত নতুন নতুন ছাত্ররা আসবে, ভর্তি হবে, আর তোরা তিন ভাই মিলে বাবার সাথে সাথে টোলটা চালাবে। এ আমার কতদিনের স্বাদ বল দেখি। লোকনাথ কি হলো তোর, খাচ্ছিস না কেন? আমি অন্ন জল কিছু গ্রহণ করতে পারবো না। সে কি রে, কেন? আমি যে বড় কাকিকে কথা দিয়েছি, তোমার কর ভরবে গো, আজ এই লোকনাথ তোমায় কথা দিল, আমি আজই শিব ঠাকুরকে জিজ্ঞেস করব, যতক্ষণ না উত্তর পাবো ততক্ষণ আমি জল গ্রহণ করব না। দেখি শিব ঠাকুর আমার কথা না শুনে থাকতে পারেন কিনা। কেন, গিন্নিমার কি হয়েছে রে? বড় কষ্ট যে জমিদার মশাই না বুঝে কাকিকে আঘাত করেছে, তাই কাকি ঘর ছেড়ে চলে গেছে। তাতে তুই আর কি করবি বল লোকনাথ, ওরা জমিদার, ওদের ব্যাপারে আমাদের বেশি না ভাবাই ভালো। এই গায়ের কেউ কষ্ট পেলে আমার মন যে ভালো থাকে না, আমি কি করব, এদের কারোর কষ্ট যে আমি দেখতে পারি না। আজই আজই আমি মন্দিরে যাব, শিব ঠাকুরকে বলবো কাকির কাকির সব কষ্ট তুমি দূর করে দাও, নাহলে আমি যে এসব গ্রহণ করতে পারবো না। ছেলেটার মন এখনো সব লোকের জন্য কাঁদে, এভাবেই ওকে মায়ার বাঁধনে বেঁধে রেখো ঠাকুর, যেন অন্তত এই গায়ের লোকগুলোর কথা ভেবেও লোকনাথ আটকে থাকে, তাতে আমার চেয়ে বেশি আর কে খুশি হবে। সত্যি তো, তুই ঈশ্বরকে ডাকিস, ঈশ্বর তোর মনের বাসনা ঠিক পূরণ করবেন। যে বড় কাকি আমাদের জন্য এত কিছু করেছে, আজকে তার বিপদের দিনে তার পাশে না থাকলে হয়? তার পাশে তুই থাকিস রে বাবা, যাস আজকে মন্দিরে যাস। তুই কটা দিন এভাবেই আটকে থাক বাবা, তার মধ্যে তোর পায়ে বেড়ি পড়ানোর জন্য আমি সন্ধ্যাকে ঠিক নিয়ে আসবো, সেই তো তোকে এই সংসারের মায়ায় আটকে রাখবে। কতদিন বাদে এলি মা। হ্যাঁ রে, জামাই আসেনি? না মা, তোমার জামাই আসেননি। ও, তাহলে নায়ে মশাই বুঝি তোকে পৌঁছে দিয়ে গেলেন? না মা, কেউ আমায় পৌঁছতে আসেননি, আমি আমি একাই এসেছি। কি হয়েছে বলতো মা, তোকে এমন দেখাচ্ছে কেন, জামাইয়ের সঙ্গে ঝগড়া করে এসেছিস বুঝি? মা, বাবা কেমন আছেন? বাবার শরীর ঠিক আছে এখন? বলো না মা, আমার মনটা খুব খারাপ করছিল বাবার জন্য। কেমন আছেন বাবা?
দেখো মেয়ের কাণ্ড, তোর বাবা তো ভালোই আছেন, ঠিকই আছেন উনি। বাবা ঠিক আছেন? হ্যাঁ। আরে কে অনুমা, কখন এলি মা? বাবা বেঁচে থাক, মা বেঁচে থাক। শরীর কেমন আছে বাবা, এখন ঠিক আছে? আমার হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি রে। সমস্যা যা সবই ওই বয়স নিয়ে, বয়স হয়েছে তো তাই একটু। বাবা তো ঠিকই আছেন, তবে লোকটা যে বললো বাবার নাকি শরীর খারাপ, তারপর তো লোকটা গায়েবও হয়ে গেল, ব্যাপার কি? কেউ কি ইচ্ছে করে আমাকে ওনার সামনে ছোট করবে বলে এমন মিথ্যে খবর শোনালো? হ্যারে মা, তোকে এত উতলা দেখাচ্ছে কেন রে? কেমন আছিস তুই? দেখুন না, আপনার জন্য ওর যেন মন কেমন করছিল, তাই যেন একলাই ছুটে চলে এসেছে। খুব কাণ্ড, পাগলি মেয়ে আমার। তা হ্যাঁ মা, ওখানকার খবর সব ভালো তো? জামাই কেমন আছে? সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? আমার মন কিন্তু অন্য কথা বলছে। দেখো কাণ্ড, এতদিন পরে এলাম, কোথায় একটু আদর যত্ন করবে থানা সন্দেহ করছো মা? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। আমি যাই গোপালকে প্রণামটা সেরে আসি, কেমন? লোকনাথ বলেছিল আজ আমার জন্য ঠাকুরকে বলবে, আমিও আজ ঠাকুরকে ডাকবো, যেন যেন উনি লোকনাথের কথা শোনেন। দেখুন, হ্যাঁ আমার কিন্তু ভালো ঠেকছে না, আপনি দেখলেন না ও কিরকম করছে? আপনি কালই একবার জামাইয়ের কাছে খোঁজ নিন, একটা বোঝা নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চলে আসলো। আমার মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা হয়েছে। রাতটা কাটুক বুঝলে, তারপর কালকে দেখছি কি করা যায়। গুরুদেব, লোকনাথ, আয় আয় আয়। কি হয়েছে তোর? কিছু না। শিব ঠাকুরকে ডাকতে এসেছি। লোকনাথ, আয় আয় আয়। কি হয়েছে তোর? কিছু না। শিব ঠাকুরকে ডাকতে এসেছি। কোথায় বসে ডাকবো বুঝতে পারছি না। হঠাৎ কি হলো তোর? শিব ঠাকুরকে ডাকতে চাইছিস কেন? বড় কাকি, মানে আমার বড় মা, সে যে খুব কষ্টে আছে, তাই শিব ঠাকুরের সঙ্গে আছে আমার বোঝাপড়া। কেন এত কষ্ট দিচ্ছে তাকে? লোকনাথ, এসব তুই কি করতে চাইছিস? না, ওকে বাধা দিও না সর্বমঙ্গলা, ও ঈশ্বরের কাছে পৌঁছতে চাইছে, ওকে চেষ্টা করতে দাও।
যা লোকনাথ, তোর যেমন ভাবে খুশি যেভাবে মরছি ঠাকুরকে দা। বেশ, তবে বাইরে খোলা আকাশের তলায় বসে শিব ঠাকুরকে ডাকি, দেখি কতক্ষণ আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে।